অন্নদা প্রসাদ গ্রামের গৌরাঙ্গ চন্দ্র দাস। 2001 সালের নির্বাচনের পর তার মেয়ে রীতারানীর উপর কি অমানসিক নির্যাতন হয়েছিল তা মনে হলে এখনও আতঙ্কে থাকেন তিনি। বলছিলেন, সে সময় শুধু তার মেয়েই নয়, নির্যাতিত হয়েছেন এই গ্রামের অনেকেই। যেভাবে আমার মেয়ে নির্যাতিত হয়েছে বা আমি হয়েছি, আমরা হয়েছি, বহু মা বোন নির্যাতিত হয়েছে। সামনের দিকে যেন এই ধরনের নির্যাতন আর আমরা না দেখি, আমরা যেন সুখে শান্তিতে, আমরা বাংলাদেশে জন্মস্থান, আমরা বাংলাদেশে সুখে শান্তিতে আমরা যেন দিন কাটাইতে পারি। নির্যাতিতদের দাবি, তাদের যেন আর আতঙ্কে দিন কাটাতে না হয়। ঘরের লুটপাট করে সব নিয়ে গেছে, নির্যাতন করছে। কোলের ছেলে কোলে ছেলে সাইনা ছিল, হে করে ফালায় এই খেতে তুমরে এই নির্যাতন করছে। 30 তারিখে নির্বাচন, নির্বাচন যখন আইছে ওই আতঙ্কের কথা মনে উঠলে আর কোনো শেষ পর থাকে না। এলাকার সাধারণ ভোটাররা বলছেন, সব কিছু দেখেই তারা এবারের প্রার্থী নির্বাচন করবেন। 2001 নির্বাচনের আগে পরে, তারপরে 5 জনের নির্বাচনের আগে পরে যে সমস্ত ঘটনাটি এই দেশে ঘটছে, আমরা তরুণ প্রজন্ম এটা চাই না। মাসরাঙ্গা বেশ দীর্ঘদিন এই এলাকার নেতৃত্ব করছে, আবার এই বর্তমান এমপি সাহেবও দীর্ঘদিন এখানে নেতৃত্ব করছে, উভয়ের ফল সবাই ভোগ করছে। যার কাছ থেকে যেরকম পাইছে তারা সেরকমই মূল্যায়ন করবে। নির্বাচনী প্রচারণা শেষে আওয়ামী লীগ প্রার্থী বলছিলেন, এলাকায় সৌহার্দ্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান তিনি। গত 10 বছরে আমরা বদলে দিয়েছি লালমোহনকে। এই লালমোহনে আজকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সমান অধিকার নিয়ে আমরা কিন্তু বসবাস করছি। আওয়ামী লীগ প্রার্থী প্রচারণা চালালেও এই আসনে বিএনপির প্রার্থী মেজর হাফিজউদ্দিন নেতাকর্মী নিয়ে অবস্থান করছেন তার বাড়িতে। নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার। প্রতিদিন আমার দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গতকাল আমার যুব দলের সভাপতি আবু মোকারমকে গ্রেফতার করেছে। আজ সকালে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ধলিগড়নগর ইউনিয়নের হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। অতীতের সব বিভেদ ভুলে সবাই এলাকার উন্নয়নে কাজ করবেন এমনটাই প্রত্যাশা ভোটারদের। 2001 সালের জাতীয় নির্বাচনের পর সাধারণ ভোটারদের উপর এখানে যে নির্যাতনের ঘটনা ঘটেছিল তার পুনরাবৃত্তি চান না কেউই। তাই শুধু কথাই নয়, সংখ্যালঘুসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা। যদিও বড় দুই দলের প্রার্থী বলছেন, নির্বাচিত হলে তারা লালমোহনের শান্তিপূর্ণ পরিস্থিতি যেন বজায় থাকে সেই বিষয়টি নিয়ে কাজ করবেন। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, লালমোহন, ভোলা।